গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার মেয়ের বাংলা পরীক্ষা, ও পরীক্ষা দিতে গেছে, ওর বাবা নিয়ে গেছে। তা সকাল সকাল আমার কিচ্ছু কাজ করা হয়নি, খালি মেয়েকে তৈরি করিয়েছি, মেয়ের ব্যাগ গুছিয়েছি, ওকে তৈরি করেছি, ঘুম থেকে টেনে টুনে তুলে, যাই হোক ওর পেছনেই সময়টা গেছে। তারপরে এই দেখো সকালে এই ঘরের এই অবস্থা, বিছানা টিছানা এখন কিছু তুলিনি, তুলবো। রান্নাঘরেরও সেই অবস্থা, কালকের বাসন টাসন কিছু মাজিনি। অন্য সময় আমি রাত্রে বাসনটা রাত্রে মেজে রাখি, কিন্তু যেহেতু সকালে ওঠার তাড়া ছিল মেয়ের পরীক্ষা বলে, তাই আর রাত্রে বাসন মাজিনি, সেই সেরকমই রয়ে গেছে একটু বাসন টাসন। আর এখন মানে দুনিয়ার ঘরের সব কাজ বাকি, সে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, তারপর বাদ বাকি সব কিছু। তোমরাও তো সংসার করো জানোই, সংসারে কত কাজ। দেখ এসব করবো, ওর বাবা গেছে, আসুক, ওর বাবা দিয়ে আসতে গেছে, আসুক এখনই চলে আসবে, এসে একটু চা টা হয়তো খাবে, খেয়ে খানিকক্ষণ ঘরে থাকবে। আড়াই ঘন্টার পরীক্ষা, যেহেতু অতটা সময় তো বসে থাকা যায় না ওখানে, তারপরে আবার যাবে নিয়ে আসতে। তা ততক্ষণ আমি কার সাথে থাকি, ও নিয়ে আসলে আবার টিফিন টিফিন খাওয়া আছে, আবার ওকে নিয়ে বসা আছে, পরীক্ষা তো পরপর চলছে। ইংলিশ হলো ফার্স্টে হলো, তারপর আজকে বাংলা পরীক্ষা দিতে গেল, আর এরপরেও বাংলা পরীক্ষা তো আজকে দিতে যাওয়ার সময় না, সকালবেলায় কেন জানি না হঠাৎ করে বলছিল পায়ে খুব ব্যথা করছে, পায়ে খুব যন্ত্রণা করছিলো, কাঁদতে শুরু করে দিয়েছিল। না যাক আমি কী করবো, আমার কাছে ঘরে ক্যালপল ছিল, বড়দের ক্যালপল 650 যেটা, সেটাকে হাফ করে খাইয়ে দিয়েছি। কী করবো, নিরুপায়, কিছু করার নেই, ওষুধ তো দেওয়া উচিত না, কিন্তু ঘরে থাকলে না পাটা টিপে দিতাম, কিন্তু বাইরে গেলে আমি কী করবো, ও তো পরীক্ষা দিতে গিয়ে ধর পা ব্যথা করছে, তখন তো ওই পায়ের দিকে তাকিয়েই বসে থাকবে, ও তার পরীক্ষাটা মন দিতে পারবে না। দেখো পরীক্ষা দিয়ে আসুক, দেখি কীরকম পরীক্ষা দিল বা পা ব্যথাটা কেমন আছে। আর সংসারে আরও সব কাজকর্ম আমি সারতে থাকি, তো সারাদিন থাকো আমার সাথে, দেখতে থাকো আমি কী করছি। হ্যাঁ দেখো, এখন আমি পুজো দিতে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার। তা ওর বাবা যখন বাড়িতে এসছিলো খানিকক্ষণের জন্য মেয়েকে রেখে দিয়ে, তখন আমাকে এই বৃহস্পতিবারে ফুল এনে দিল। এই যে এখানে বৃহস্পতিবারে ঘট পাতার জন্য যে পান কলা, তারপরে আম পাতা, পান পাতা, বেল পাতা, তুলসী পাতা, যাই হোক যা যা ফুল টুল লাগে সব আমাকে এনে দিয়ে গেছে এর মধ্যে করে। আর এখানে বাড়ির ফুল এরকম দুটো জবা পাওয়া গেছে। আর এই দেখো আমার ঠাকুর, মানে গোপালকে আমি তুলে রেখে দিয়েছি, এখনও স্নান করাইনি, কিন্তু ঠান্ডা বলে তুলে রেখে দিয়ে জুবিজুবি হয়ে বসে আছে। দেখো গোপাল, ওকে আমি একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, উলের চাদর, ঠান্ডা আছে। আর এই ফুলটা লোকে আমার পায়ে, ফুলটা আমার মেয়ে যাওয়ার সময় মানে এক্সাম দিতে যাওয়ার সময় পায়ে ফুলটা লোকে আমার পায়ে ফুলটা দিয়ে গেছে। আমাকে একটা অভ্যেস করিয়ে দিয়েছি যে যখনই এক্সাম দিতে যাবে ঠাকুরকে তো প্রণাম অবশ্যই করে যাবে এক্সাম দিতে যাওয়ার সময়, আর হাত পা ধুয়ে একটু লোকাবার পায়ে ফুল দিয়ে যেও। তা সেটাই আমার কথা মতো সেটাই করেছে। এখন কি এক্সাম দেয় জানি না, এক্সাম দেওয়ার জন্য তো পড়াশুনো তো অবশ্যই করতে হবে, কিন্তু একটু ঠাকুরের প্রতি একটু ভক্তি বিশ্বাস ভালোবাসা এটাও থাকা দরকার বড়দের প্রতিও। তা সেই শিক্ষাগুলি এখনই দেওয়া শুরু করছি একটু একটু করে। আর আমি এখানে বৃহস্পতিবার পুজো দেবো বলে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু সব মাঝামাঝি করিনি, প্রদীপ প্রদীপ অত ভালো করে আর মাঝামাঝি করিনি, কারণ এখন কাজের চাপ খুব আছে মেয়ের পরীক্ষার জন্য। আজকে তো বাংলা পরীক্ষাটা দিতে গেছে, কেমন দেবে জানি না, দিয়ে আসুক, পায়ে ব্যথাটাও কেমন আছে জানি না। তারপরে কালকে আর পরীক্ষা নেই, পরশু দিন আছে SSC, তারপরে পরের সপ্তাহে আছে ম্যাথ আছে, সায়েন্স আছে, GK আছে, কম্পিউটার আছে, তারপরে পরীক্ষা শেষ। আর ছোটো ছোটোগুলো তো আগেই হয়ে গিয়েছিলো, এখন দেখি বাকি পরীক্ষাগুলো কেমন দেয়। আর আমি এখন পুজো দিই, ওর বাবাও গেছে, বেরিয়ে গেছে ওর মেয়েকে আনতে, স্কুল টাইমে ছুটি হচ্ছে 10:15, আর এক্সামের দিনগুলোতে ছুটি হচ্ছে 10:15 বাকিতে, মানে 9:45। তা এখন তো সময় হয়ে এলো চলে আসার, আমি ঝটপট পুজোটা দিয়ে নিই লক্ষ্মীর ঘট পেতে, দিয়ে এনে টিফিন বানাই।
টিফিনের জন্য বানাবো চাউমিন বানাই, আর এখানে জলটা ফুটতে দিয়েছি, ফুটে গেছে, চাউমিনটা দিয়ে দিই এক এক করে। আর এখানে একটু চা বসিয়েছি। জলটাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, এবার একটু সেদ্ধ করে নিই। আর ওর দিয়ে শখ হয়েছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে চাউমিন খাওয়া। ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে চাউমিন করবো। এখন আমি এখানে বাদাম ভেজে নিয়েছি, আর এখানে ফুলকপি আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি। এখানে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে এসে দাঁড়িয়েছে ফোনটা নেওয়ার জন্য হেংলি। ব্ল্যাক পেপারটা দে, ব্ল্যাক পেপার নেই, যেটু বাস ছিটকে দিয়ে দিই আর পেপারটা কেটে নেব। জানি আছি এনে সসটা নে। ফ্রেন্ডস, আমাদের টিফিনের পর এবার আমার একটু কিছু কাজ আছে, আর মেয়ে খেলবে। আর আমার কাজ বলতে মেয়ের সন্ধেবেলা একটা বার্থডে মন্তব্য আছে, তার জন্য একটা কিছু গিফট কিনতে হবে। আমি একাই গিয়ে গিফটটা কিনে নিয়ে আসি, আর মেয়ে ঘরে টিভি দেখুক বা খেলুক, আর তারপর এসে রান্নাবান্না করব। তারপর আরও সব কাজকর্ম আছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি করছি ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি, আর শিম বেগুন টমেটো এসব দিয়ে। আর এখানে করেছি ফুলকপির তরকারি, আর এখানে ডিম ভাজা, আর এই রান্না আমার কমপ্লিট হয়ে গেল। কি শোনো 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 করছে, কি হয়েছে দাঁড়াও শোনো শোনো, উনি এখানে টিভি দেখছে আর শুয়ে শুয়ে শোনো শোনো করছে। দেখ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি যে গোপালকে একটা চাদর দিয়ে ঢেকেও দিয়েছি। দেখো এবার আমি মেয়েকে পড়াতে বসাবো, তারপরে আমার মেয়ের আজকে একটা বার্থডে নিমন্ত্রণ আছে পাড়াতে, একটা ছোট একটা বাচ্চা বার্থডে আছে, তাদের নিমন্ত্রণ আছে। তা পরে টরে উঠে তারপরে ওখানে চলে যাবে পাড়াতে, এই দু চারটে বাড়ি পরে। তা এখন একটুখানি পড়বে, টিফিন খাবে, তারপরে ওখানে চলে যাবে। ওর প্রিয় বান্ধবী চন্দ্রিমা ও যাবে, ওখানে গিয়ে আড্ডা দেবে, আরও কয়েকটা বাচ্চা আছে। এখন গিয়ে ওকে পড়াতে বসাই, আগে ঠাকুরকে সজ্জে দিয়ে নিই। ফ্রেন্ডস দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, রাত দশটা পার হয়ে গেছে, 10:20 বাজে। ও বাবা তো বেরিয়েছে কাজে, এখনও আসেনি, আর মেয়ে এসে গেছে, নিমন্ত্রণ ছিল একটা পাড়াতে একটা বাড়িতে, তা নিমন্ত্রণ থেকে এসে গেছে, খাওয়া দাওয়া করেছে, এসে এখন তো আর ওনার আর পড়ার মূল নেই। তবে যাওয়ার আগে একটুখানি পড়ে গেছে, এরপর আছে SST পরীক্ষা আছে শনিবার, তাই এখন আর ওনার কোনো পড়ার মুড নেই রাত হয়ে গেছে বলে। তা আমি এখন আর কি করব, আমি রুটিটা করে তুলি, আর দুপুরের আমার রান্না করা আছে, ফুলকপি তরকারি করেছিলাম, ডিম ভাজা আছে, যাক রান্না করা আছে, রান্নাটা করতে হবে না তরকারিটা। এখন একটু রুটি করব, রুটির জন্য আটা নিচ্ছি, একটু বেশি করে আটাটা আজকেও নিচ্ছি, যাতে আমার এবেলা আর কালকে সকালেও হয়ে যায়, কারণ এখনটুকুনি সময়টা একটু বাঁচাতে হচ্ছে, পড়ার চাপটা থাকছে না, পড়াবার চাপটা পরীক্ষাটা যেহেতু চলছে,
প্রতিটা পরীক্ষায় কি হচ্ছে কি একদিন করে সময় দিচ্ছে, একদিন করে মানে পরীক্ষা হচ্ছে তো পরের দিন ছুটি থাকছে। কিন্তু সায়েন্স না, সায়েন্সের পরে কম্পিউটার, জিকে আর কম্পিউটার আছে, ওগুলো তার কোনো ছুটি নেই, ওগুলো পরপর, ওগুলো ছোটো ছোটো যেহেতু তা যাক, এগুলো তো বড়ো বড়ো পরীক্ষাগুলো, ইংলিশটা হয়েছে, বেঙ্গলিটা হয়েছে, এবার শনিবার হবে SST, তারপরে সপ্তাহে সোমবার হবে ম্যাথ, সোমবার হবে ম্যাথ, আর বুধবার হবে সায়েন্স, তারপর বৃহস্পতি শনি জিকে আর কম্পিউটার। আর আমি এখন রুটিটা করি, এখন আর পড়ানো যাবে না, আর উনি এখন ঢং করছে, ওর এখন গরমকাল চলছে, দেখো অবস্থা মেয়ের, দেখো দেখেছ ওর এরকম, রাত্রে এখনও ফ্যান চালায় জানো তো, উৎপাত করে ছাড়ে আমাকে আর ওর বাবাকে। দেখ এখন আমরা কাজটা সারি, আমি রুটি করি, করে নিয়ে তরকারি তো করা হয়েছে, তরকারি একটু গরম করি। তো আজকের জন্য এখানে আমি আমার ব্লগ নেওয়া শেষ করছি, টাটা গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।